আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন বন্য সংরক্ষণ আইন অনুযায়ী শ্রাবন্তী নামে মামলা হতে পারে এবং কি সেই মামলা সাত বছরের তার জেলও হতে পারে এখন কি কারণে তার নামে মামলা হবে জেনে জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন চিত্রনাকে শ্রাবন্তী একটি ছবি শেয়ার করেছেন তার ফেসবুক ওয়ালেটে সেই ছবিটিতে দেখা যাচ্ছিলো যে একটি বেজি বেজির গড়ায় বকলাস পরানো বকলসটি আবার একটি শিকল দিয়ে বাঁধা এখন শিকল দিয়ে একটি বন্য প্রাণীকে কেন বাঁধলেন তিনি এই অপরাধে তার বন্য সংরক্ষণ আইন অনুযায়ী একটি মামলা হবে এবং সেই মামলায় তার সাত বছর পর্যন্ত জেল হতে পারবে দর্শক শ্রাবন্তী এই বিষয়ে তেমন কিছুই বলেনি তবে আমরা রীতিমতো অবাক হয়েছি যে পোষ্য একটা প্রাণীকে তাকে সংরক্ষণ করার জন্য বা সে যেন হারিয়ে না যায় বা তার কাছ থেকে চলে না যায় সেই জন্য তিনি সিকল দিয়ে বেঁধে রেখেছেন আর এর অপরাধেই তার মামলা হয়ে যাবে দর্শক ভারতে হয়তো বা আপনারা জানেন মুসলমানদের রকম নির্বিচারে হত্যা করা হয় মুসলমানদের মাংস খাওয়া নিয়ে কী ধরনের অত্যাচার করা হয় মুসলমানদের নামাজ পড়া নিয়ে কী ধরনের অত্যাচার করা হয় তার মানে সেটা তাদের কোনো ভুরুক্ষেপ নেই তারা বলে তারা নাকি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র অথচ মুসলমানদের এভাবে নির্বিচারে অত্যাচার করা হয় কিন্তু তার কোনো বিচার নাই সালিশ নেই মামলা মকদ্দমা নাই আর একটি বন্যপ্রাণী সেই বন্যপ্রাণীর নামে তার এরকম একটি মামলা করে দেবে বন্যপ্রাণী সংরক্ষণ হয় তার মানে মানুষের চেয়ে মুসলমানদের চেয়ে কি সেই বন্যপ্রাণীর দাম বেশি হয়ে গেল দর্শক আপনারা হয়তো বা রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক আমরা বেশি কথা বলবো না বেশি কথা বললেই অন্যদিকে চলে যাবে তবে পরবর্তী কি হয় তবে শ্রাবন্তী আইন নিযুক্ত করেছে না অর্থাৎ তিনি আইনজীবী নিযুক্ত করেছেন সেই আইনজীবী বলেছেন যে দেখি মামলা শেষ পর্যন্ত কি হয় তারপরেই জানানো হবে দর্শক এই আপডেটটি জানিয়ে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম